আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। এখন কথা হচ্ছে যে তো আপনার আপনি তো নবীজিকে আপনি জৈন দর্শক, তারপর দর্শনকারী সব বলতেছেন, ঠিক আছে? যখন মক্কায়, ঠিক আছে, কাফেররা কিন্তু শুধু বিষ, নবীজি বিষ খাইছে, মরে যাবে, ঠিক আছে, এটা দিয়ে শুধু নবীজিকে প্রমাণ করেনি, নবীজিকে প্রমাণ করেছে, নবীজিকে কিন্তু বিভিন্ন প্রকার দিয়ে কাফেররা, মানে একটু নবী, বুঝায় বলেন সাজিদ ভাই, একটু বুঝায় বলেন কি বলতে চাচ্ছেন, একটু রিল্যাক্স বুঝায় বলেন। মানে মক্কায় কি হয়েছে, কি বিষ খাইছে জন্য নবী নবী নাই, আপনি কি এটা কিছু এরকম কিছু বলতে চাচ্ছেন? জি জি এই যে এটা বিষ খাইছে, বিষ খায় মারা গেছে এই জন্য এটা প্রমাণিত হয় না যে তিনি নবী ছিলেন না, আপনি কি এরকম কিছু বলতে চাচ্ছেন? জি, উনি 100% নবী ছিলেন, আমি এ প্রমাণটা আপনাকে আমি দিতেছি। আচ্ছা আচ্ছা আসিফ ভাই, আচ্ছা তার আচ্ছা, পয়েন্টটা হচ্ছে ঠিক বিষ খায় আছে, মারা গেছে কিন্তু এর মাধ্যমে এটা প্রমাণিত হয় না যে সে নবী ছিল না, এটা ওনার পয়েন্ট। আচ্ছা। কিন্তু বিষ খাওয়াটা নিয়ে কি আপনি কোনো আলোচনা আছে, নাকি বিষ খাওয়া নিয়ে কোনো আলোচনা নাই? বিষ্ট মনে করেন যে উনি তো নিজের ইচ্ছে খায় নাই, ঠিক আছে, বিষ্ট মনে করেন যে কাফেররা, ওরা না না, ষড়যন্ত্র করে নবীকে। আপনাকে জিজ্ঞেস করেছি যে বিষ খাওয়া নিয়ে কি আলোচনা করবেন, নাকি বিষ খাওয়া বাদ দিয়ে আলোচনা করবেন, কোনটা সেটা জিজ্ঞেস করেছি ভাই। মানে আপনি কি আচ্ছা, এটা স্বীকার করছেন যে উনি বিষ খায় মারা গেছেন, এই বিষয়টাকে আপনি স্বীকার করছেন যে না না না, উনাকে উনি যে জীবনে বিষ খেয়ে মারা যায়নি, উনি বিষক্রিয়ায় জীবনে মারা বিষ যায়নি? খেয়ে মারা যায়নি না? আচ্ছা, তাহলে এটা নিয়ে আগে একটু আলোচনা করে নিই। তাহলে বিষ খা, আপনি যে পয়েন্টটা বললেন যে নবী বিষ খায় মারা যায় নাই, নবী তাহলে মারা গেছিল নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে উনি মারা বিষ গেছিল খাইছিল, না? বিষ খাইছিল না নবীজি সেটা হয়তো হয়তো আল্লাহ এই একটা বিষের, বিষ খাওয়ার মাধ্যমে কোনো একটা মানে ক্লোর আছে, মানে মানব জাতির জন্য এরকম হতে পারে আচ্ছা আচ্ছা, এটাই একটা সরাসরি। মজা জানা কি ভাই, এটাই একটা মজা জানা যে বিষ খায় যে মরছিল, এটাই একটা মজা জানা কি জি, এটার জন্য এটা? হয়তো আল্লাহ কোনো একটা ক্লোর রাখছে আমাদের পরের প্রজন্মের জন্য। ও ও আচ্ছা, নিশ্চয়ই এটা এটা আল্লাহ ইচ্ছা করে তারপরে করছে আসিফ যেন ভাই বিষ খায় মানে কোথায় বিষ কোথায় কষ্ট পায় পায় মরে নাকি? না, এখানে কি আপনারা কি নবীজি হজ্জত আচ্ছা ইসলাম মারা গেছেন সাজিদ ভাই, জানেন নাই? সাজিদ ভাই আমার কথা একটু শুনেন, আপনি কি জি বলেন। অতটুক মানে অতটুক কনফার্মেশন দিচ্ছেন যে আপনি জানেন নবী মোহাম্মদকে বিষ খাওয়ানো হয়েছিল, অতটুক তো আপনি জানেন নাকি জি জি, এটা জানি। উনি বিষ খায় যে উনি সাফার করছিলেন, উনি কষ্ট পাইতেন, এবং আয়েশাকে যে বলছেন যে আয়েশা আমার খাইবারে যে বিষটা খাওয়ানো হয়েছিল ওটার যন্ত্রণা আমাকে এখনো কামড়াচ্ছে, আমার ভিতরে আমার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে, এই জিনিসটা যে উনি বলতেন এই জিনিসটা কি আপনি জানেন? জি মানে উনি বিষও খাইছেন, উনি সাফারও করছেন, উনি নিজের মুখে বলছেন যে ওই বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাচ্ছে, বাট আপনার পয়েন্টটা হচ্ছে উনি বিষ খায় মারা যায় নাই। আচ্ছা, বিষ মরার আগে, তো আচ্ছা মরার আগে, মরার আগে নবী মোহাম্মদ নিজেই বলতেছে যে সেই যে বিষ খাইছিলাম, সেই বিষে, বিষের কারণে আমার এখন অনেক কষ্ট হইতেছে, এবং আমার মনে হইতেছে সেই বিষের কারণে আমি এখন আমার মানে জানটাই বের হয়ে যাচ্ছে। এইটা নবী নিজ মুখে বইলা যাওয়ার আচ্ছা পরেও আপনি বলতেছেন, আপনি বলতেছেন যে নবী বিষ খায় মরে নাই, এটা আপনি বলতেছেন? আচ্ছা, আমি আসিফ ভাই আমি আরেকটা কথা আমি আপনাকে ক্লিয়ার করি। হ্যাঁ শুনুন, আচ্ছা সাপোজ আচ্ছা আমি ধরলাম যে আপনার সাথে আমি একমত, নবীজি বিষ খেয়ে মরলো, ঠিক আছে ঠিক আছে, মানুষ তো মনে করেন যে হয়তো আপনিও বিষ খেলে মারা যাবেন, আমিও বিষ খেলে মারা যাবো, ঠিক আছে, কারণ এটা বিষাক্ত জিনিস, এটা আপনিও ভালো করে জানেন আমিও ভালো করে জানি, ঠিক আছে। তো নবীজি কিন্তু আপনার 25 বছর বয়সে আপনার নবীয়ত প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, ভাই তখন কিন্তু কত ভাই এগুলা কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, কত বছর বয়সে কি করছে? নবী মোহাম্মদ মোটেও 25 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয় নাই, নবী মোহাম্মদ 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। ভাই আপনার, আপনি কি কোনোদিন কোনো বই পড়ছেন, মানে সিরাত জীবনে কোনোদিন চোখে দেখছেন? আচ্ছা আপনি মানে আমার ফারাজ কথা ভাই, একটু শুনতে যেই পারেন। ব্যক্তি এসে বলে নবী মোহাম্মদ আচ্ছা 25 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত আসিফ ভাই হয়েছে, এর এর সাথে আগে কি একটু কথা জিজ্ঞেস বলবো করেন, ভাই? এর সাথে একটু জিজ্ঞেস করেন, সাজিদ ভাই আপনি কোন ক্লাসে পড়েন এখন? এই তো এবার পরীক্ষা দিন, কি নিউ কেন পরীক্ষা? নবী 25 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এরকমের বলদের মতো কথা কোথায় পাইছেন ভাই? কোন কোন বইতে পাইছেন ভাই ভাই 25 বছর? এখানে নিশ্চয়ই একেবারে জায়গাতে একেবারে আমার ছোট একটু মানুষ, শুনেছিল না, এখানে একেবারে তো ছোট মনে করেন মানুষ যে এখানে পেশাটা হইব না। ভাই। চাইতে আপনি একটা ভুল ইনফরমেশন দিবেন, সেটার জন্য কোনো সরি না টরি না, নাই এটা ভুল ফারাজ ভাই। ইনফরমেশন, দেখছেন ফারাজ ভাই, দেখছেন মানে বেয়াদবিটা দেখছেন, একটা ভুল ইনফরমেশন দিচ্ছে, সেটার জন্য তো সরি বলে মানুষ, সরি ভাই ভুল ভাই হয়ে গেছে, ওনার আমি কাছে ভুলে কি বলছি। সঠিক ইনফরমেশন আশা করতেছেন ভাই? সে তো ক্লাস 10-এ পড়ে, বাচ্চা মানুষ। যে যে ছেলে এইটা জানে না যে কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, এ আয়েশা আমাদেরকে এখন ইসলাম শিখাইবো ভাই, মানে এবং সে আমাদেরকে, আমাদের সাথে পন্ডিতি করব, এর সাথে আমাদের কথা বলতে হবে। আমি 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 একটা কথা লাস্ট আপনি কথা আমি আপনাকে আপনি একটু বলি, ঠিক আছে, নিজেকে নিজেকে একটু আমার কথা মিউট করে শুনুন। রাখেন, নিজেকে একটু মিউট করে রাখেন, কথা বলতে দিব, নিজেকে মিউট করে রাখেন, হ্যাঁ নিজোদ্দোকে মিউট করে রাখবেন, ভদ্রভাবে থাকেন, তাহলে কথা বলতে পারবেন, আমি বলতেছি কথা বলতে পারবেন। হ্যাঁ ফারাজ ভাই, যেই বাচ্চা ছেলে যে যার নাকে টিপ দিলে দুধ বেরিয়ে যাবে এতগুলা, যে হচ্ছে এটা পর্যন্ত জানে না যে নবী কত বছর বয়সে নবুত প্রাপ্ত হয়েছে, এটা পর্যন্ত যার কোনো আইডিয়া নেই ভাই, মানে কেমনে কথা বলবো ভাই বলেন তো ভাই। ভাই আমি আমি আপনাকে একটু সাজেস্ট করি ভাই, ওনার কথা আপনি ইসেই নিয়েন না, মানে আমলেই নিয়েন না, জাস্ট মনে করেন ছোট একটা ছেলে নতুন নতুন ইসলাম সম্পর্কে জানছে, নতুন নতুন তার প্রশ্ন আসছে,
সে নতুন নতুন জব দেওয়া শিখছে, সে আসছে আপনার সাথে একটু, একেবারে ছোট মানুষ পাকামি করতে আসছে, একটু দরকার হলে একটু সহ্য করে দিই, দেখেন দেখেন কি বলে, কতটুকু যায় একটু একটু সুযোগ দেন ভাই, একটু সুযোগ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুযোগ দিচ্ছি, কিন্তু সাজিদ আপনি যখন, আপনি মানে ভুল ইনফরমেশন দিবেন না, হ্যাঁ এখানে আমরা কোনো ভুল ইনফরমেশন অ্যাকসেপ্ট করি না, আপনি যেই যতটুকু জানেন ততটুকু বলবেন, যেটা জানেন না সেটা বলবেন না, ঠিক আছে? তাহলে না, যেটা জানেন না সেটা নিয়ে পাকনামি করতে গেলে তখন দেখা যাবে বজগট পাকায় ফেলছেন, তখন আর পারবেন না। আপনি যে পয়েন্টটা মেক করতে চাবেন সেটাই সেটাই পয়েন্টটাই মেক করতে পারবেন না, এবং একই সাথে আপনাকে নিয়ে পাবলিকে হাসাহাসি করবে, পরে পাবলিক হাসাহাসি করবে, এই সবাই বলবে যে এই কম কথা থেকে এই বেকুবটা আইছে রে, এ তো কিছু জানে না, এই হাসাহাসিটা করবে। আমরাও চাই না যে আপনাকে নিয়ে মানুষ হাসাহাসি করুক, আপনি যতটুকু জানেন ততটুকু নিয়ে কথা বলেন, অসুবিধা নেই, বলেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে আমার একটা যেটা লাস্ট কোশ্চেন, ঠিক আছে, সাপোজ লাস্ট কোশ্চেনের আগে সাজিদ ভাই, লাস্ট কোশ্চেনের আগে আমরা যে আলোচনাটা ছিলাম একটু মনে করে দেখেন, আলোচনাটা ছিল এরকম, আপনি এটাও জানেন, এই ইনফরমেশনটা আপনার কাছে অলরেডি আছে যে নবী মোহাম্মদকে বিষ খাওয়ানো হয়েছিল, আপনার কাছে এই ইনফরমেশনটাও আছে যে নবী মোহাম্মদ বিষ খায় প্রচুর পরিমাণ সাফার করছিল, সে ইভেন আয়েশার কাছে মানে বলতেছিল এইভাবে যে আমাকে যে বিষ খাওয়ানো হয়েছিল সেই বিষক্রিয়ার জন্য আমার প্রাণ বায়ু, আমার জান বের হয়ে যেতেছে, তো সে সাফারও করতেছে সেটাও আপনি জানেন। এখন জানার পরে আপনি কোন ঈশের উপর, কোন প্রমাণের উপরে ভিত্তি করে বা কিসের উপর ভিত্তি করে বলতেছেন যে নবী মোহাম্মদ বিষক্রিয়ায় মারা যায় নাই? আরেকবার একটু চিন্তা করে বলেন কি, আপনাকে কোন জিনিসটা কনভিন্স করলো যে নবী মোহাম্মদ আসলে বিষক্রিয়ায় মারা যায় নাই? হ্যাঁ সাজিদ ভাই বলেন। আচ্ছা, একটা মানুষ, হ্যাঁ আমরা মনে করতে চাইছিলাম নবী, এটা আমরা মানি আমাদের ধর্মে, ঠিক আছে, তো উনি যদি উনি তো ইচ্ছাকৃত ভাবে এই বিষটা খান নাই, ঠিক আছে, ওনাকে ভাই বিষটা এখানে খাওয়ানো তো হয়েছে, কেউ বলে নাই, এখানে তো কেউ, এটা তো আমাদের কোনো পয়েন্টই না, এখানে তো কেউ আমরা বলি নাই যে নবী মোহাম্মদ ইচ্ছা করে বিষটা খাইছে, যেটা আমাদের কোন পয়েন্টই পাগল না। আছে জীবনে ভাই, আপনি চিন্তা করে দেখেন তো, যে ইচ্ছা করে ইচ্ছা করে বিষ খাবে, যারা আত্মহত্যা করতে সুইসাইড না করতে চাইলে, চায়, আচ্ছা যারা সুইসাইড করতে চায় তারা, আত্মহত্যা করতে না চাইলে, যারা সুইসাইড করতে চায় তারা ইচ্ছা করে খাইতে পারে, কিন্তু আমরা তো কেউ এখন পর্যন্ত, সাজিদ সাজিদ আমরা যেই কথাটা এখন পর্যন্ত কেউ বলি নাই, সেটার উত্তর কারে দিচ্ছেন আপনি? এই উত্তর কারে দিচ্ছেন? কেউ তো এখানে বলে নাই, মনে করেন আপনি আজকে কি দিয়ে ভাত খাইছেন কেউ জিজ্ঞেস করে নাই, তো আপনি যদি এসে এখানে বর্বর করা শুরু করেন, ভাই আমি তো ভাই গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি, আপনার তো এটা দরকার নাই, তো কেউ জিজ্ঞেস জানতে চায় না, কারো ইন্টারেস্ট নাই বিষয়ে, কেউ জানতে চায় নাই, আপনাকে কেউ বলেও নাই যে কেউ কি দিয়ে ভাত খাইছেন, এইখানে তো কেউ এখন পর্যন্ত বলে নাই যে নবী মোহাম্মদ ইচ্ছা কইরা নিজ ইচ্ছায় বিষ খাইছে, এটা তো কেউ এখানে বলে নাই, তাহলে এইটা আপনি কেন তুলতেছেন? আপনার যেই পয়েন্টটা বললে, যেই কথাটা বললে, আপনার যুক্তি, আপনি যেই যুক্তিটা দেখাইতে চাচ্ছেন সেটা ভারী হবে, মানে সেটা এস্টাবলিশড হবে, সেটা বলেন, এমন কোন কথা বলেন, এমন কোন যুক্তি দেন যেটা আপনার পয়েন্টের সাথে মিলবে, এখানে কেউ এখন যেটা পর্যন্ত প্রমাণ বলে নাই। করবে যে নবী মোহাম্মদ বিষক্রিয়ায় মারা যায় নাই, আপনার পয়েন্টটা চিন্তা করেন, নবী মোহাম্মদ বিষক্রিয়ায় মারা যায় নাই এটা আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন? হ্যাঁ এখন বলেন। আমরা চলে চললাম, বিষক্রিয়া মারা গেছে, ঠিক আছে, এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে যদি মোহাম্মদ যদি নবী হইতো, ঠিক আছে, তখন উনি বিষটা আরে ভাই খায়া ওই তারপর, কথা, ওই টপিকে তো আমরা যাই নাই এখনো এরকম কোন প্রশ্ন তো বাবা, আমরা আমি করি নাই, তো বাবা ওই টপিকে তো আমরা এখনো যাই নাই, ওই টপিকে কি আমরা গেছি যে মোহাম্মদ বিষক্রিয়া মারা গেলে সে নবী কি নবী না, সেই টপিকে কি আমরা গেছি? আসিফ ভাই যে পয়েন্টটা মেক করতে যাচ্ছে যে আপনার নবী বিষক্রিয়ায় সাফার করতে করতে তরপাইতে তরপাইতে মারা গেছে, আমাদের আলোচনাটা শুধুমাত্র এখন এখন পর্যন্ত ওইখানে সীমাবদ্ধ, আপনি যদি এটাতে একমত হন যে হ্যাঁ আপনার নবী বিষ, আপনার নবীকে বিষ খাওয়ানো হয়েছে, এটা সে আপনি সাফার একমত? করাইতে করে, সে সাফার করতে করতে সে তরপাই তরপাই মারা গেছে, এটা যদি আপনি স্বীকার করেন তাহলে আমরা অন্য টপিকে যেতে পারি বা ওইখানেই শেষ করে দিতে পারি, এখানে আপনার সাথে একমত হয় যে নবী আচ্ছা মোহাম্মদ ঠিক আছে, এটা বিষ, আপনার সাথে আমি একমত। আর আমি ফার্স্টের আদেশগুলো দেখছি, আপনারা যে বুখারী শরীফ থেকে দেখাইছেন জুমবাইকে, আমি দেখছি, ঠিক আছে, এটা আপনাদের সাথে এবং একমত। এবং এটার সাথে একটা জিনিস অ্যাড করা দরকার আছে ফারাজ ভাইয়ের সাথে, সেটা হচ্ছে নবী নিজেকে আরোগ্য করার চেষ্টা করছিল, সুরা টুরা করে ফু দিত নিজের, হ্যাঁ নিজেরা ঝাড়ফুঁক করতো, তারপর সিঙ্গা লাগাইছিল, সিঙ্গা লাগায় টাকাও নিজেকে ঠিক করার চেষ্টা করছিল, অনেক চেষ্টা করছে কিন্তু লাভ হয় নাই, ফুটু দিয়া কিছু লাভ হইলো না, তখন বেচারা কোথায় 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 মরলো, হ্যাঁ মানে বেচারা খুবই কষ্টকর এবং খুবই দুঃখজনক মৃত্যু হয়েছে, এবং আয়েশা এবং ফাতেমা দুইজনই হাদিসের ভিতরে বলছে এই রকম কষ্টকর মৃত্যু তার আর জিন্দেগিতে দেখে নেই, তার মানে ফাতেমা বলছে তার বাপে যেভাবে মরছে, তার বাপে যেভাবে কোথায় কোথায় মরছে, তার বাপে যেভাবে কুতকুতায় মরছে, এইভাবে মানে এত মানে বিশ্রী মৃত্যু, এত কষ্টদায়ক মৃত্যু আর কেউ তারা কখনো জিন্দেগিতে দেখেনি, এইরকম কোথায় কোথায় মরতে কাউরে, হ্যাঁ এত কষ্ট পায় মরছে, এই হাদিস গুলা কি আপনি দেখবেন? জি ভাই দেখেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেই হাদিস গুলো একটু বের করি, যে যেখানে বলা হচ্ছে আয়েশা এবং ফাতেমার যে বর্ণনা, সেইটা আমরা একটু দেখি, ঠিক আছে, দাঁড়ান একটু।
প্রথমে আমরা দেখি ফাতেমার একটা হাদিস দেখি। এটা হচ্ছে সুনানে ইবনে মাজা শরীফের ভিতরে আছে, 1629 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আচ্ছা বড় করে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন, মৃত্যু যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন, তখন ফাতেমা বলেন, হায় আমার আব্বার কত কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের দিনের পর তোমার আব্বার কোনো কষ্ট হবে না। এটা হচ্ছে একটা হাদিস। তারপরে আরেকটা হাদিস হচ্ছে বুখারি শরীফে, আয়েশা বলতেছে 5243 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ এর চাইতে অধিক রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে দেখিনি। ভাই এটা কি দেখা যাচ্ছে? জি ভাই জি দেখা যাচ্ছে। এই কথাটার মানে কি? রাসূলুল্লাহর চাইতে অধিক রোগ যন্ত্রণা ভোগকারী অন্য কাউকে, মানে সবচেয়ে বেশি রোগ রোগে ভুগছে, কোথায় কোথায় কষ্ট পাইছে, এই যে বিশেষ করে মৃত্যুর সময়, এটা মৃত্যুর চ্যাপ্টারের ভিতরে আছে, যখন মোহাম্মদ মারা গেছে সেই বুখারি শরীফের যে মৃত্যু, নবী মোহাম্মদের মৃত্যু যেই হয়েছে সেটা যে চ্যাপ্টারের ভিতরে আছে, এই বর্ণনাটা সেই চ্যাপ্টারের ভিতরে আছে। এই যে দেখেন পরিচ্ছদের নাম হচ্ছে রোগের তীব্রতা। তো এইখানে আয়েশা বলতেছে যে এই যে এত কষ্ট করে মরছে এরকম আর কেউ এসে দেখেনি। দেখা যাচ্ছে ভাই? জি ভাই দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, এই জিনিসটাকে আমরা তাহলে আরো একটা হাদিস দেখি, আরো হাদিস আছে বিষয়ে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে 981। মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট হতে দেখেছি, এই যে আয়েশা বলতেছে মৃত্যুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কষ্ট হতে দেখেছি, এরপর কারো মৃত্যুর সময় আসান হতে দেখলে আমার আর কোনো ঈর্ষা হয় না। মানে নবী মোহাম্মদের মৃত্যু এত কষ্ট কইরা মৃত্যু হইতে দেখছে, এরপরে আর কোনো মৃত্যু দেখলে আয়েশার তখন আর কোনো ঈর্ষা হয় না। মানে সে বুঝাইতেছে এই জিনিসটা যে নবী মোহাম্মদের মৃত্যুটা ছিল ভয়ঙ্কর কষ্টকর, অনেক কষ্ট হয়েছে নবী মোহাম্মদের মৃত্যুর সময়। ভাই আপনি কি বুঝতে পারছেন এটার মিনিং? জি ভাই। আচ্ছা আরো কি হাদিস দেখবেন? আরো অবশ্য হাদিস আছে, এই যে তিরমিজি শরীফের ভিতরে বলা বলা আছে, এই হাদিসটাই 989 নম্বরে আছে, তিরমিজি শরীফ বইটা কিনলে, আয়েশা হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণা দেখার পর হতে আমার আর ঈর্ষা হয় না অন্য কোন ব্যক্তির সহজ মৃত্যু হলে, সহজ মৃত্যু হলে আর ঈর্ষা হয় না, মানে এত কষ্ট দেখছে নবী মোহাম্মদের মৃত্যু। এরপরে নাসাই, শুনুন নাসাই শরীফের আরেকটা হাদিস আছে, 1833 নম্বর হাদিস, আয়েশা বলতেছে তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুকালীন সময় তার মাথা আমার থুতনি ও গলদেশের মাঝখানে ছিল, তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না। মানে এতই কষ্টকর ছিল নবী মোহাম্মদের মৃত্যুটা, সেটা দেখার পর তার কাছে আর কোনো মৃত্যু খারাপ মনে হয় না। ঠিক আছে, এর মানে হচ্ছে নবী মোহাম্মদের মৃত্যুটা অত্যন্ত কষ্টদায়ক ছিল, যন্ত্রণাদায়ক ছিল। হ্যাঁ এবার বলেন। জি এটার সাথে আমি আপনার সাথে আমি একমত। এখন কথা হচ্ছে যে যখন কি একমত, কি একমত একটু শুনি শুনি, কি একমত, কি একমত হইলেন সেটা শুনি। মৃত্যুটা যখন মানে এটা খুব কষ্টকর একটা মৃত্যু হয়েছে, যন্ত্রণাদায়ক, এটা আমি আপনার সাথে একমত। এবং এবং মৃত্যুটা কিসের কারণে হইলো? মানে কি সে কি ছাদের থেকে পড়া, পাহাড় থেকে পড়া মরছে, না কেমনে মরছে? না, বিষ প্রাণ বিষ খাওয়ানোর জন্য মৃত্যু হয়েছে। আর হচ্ছে আমি আমি আপনাকে বলি, একটা মানুষকে যখন বিষ প্রাণ করে, ঠিক আছে, তখন নবী তো পুরাটা বিষ খায় নাই, ঠিক আছে, উনি যখন একটু খাইছে তখন কোনোটাই বিষ খায় নাই, সে হচ্ছে কামড় দিছে, কামড় দিছে তার মুখে ছিল, সে সোয়ালও করে নাই, গিলে নাই, তার সাথে যে সাহাবা গিলছে সে ওইখানেই মারা গেছে, তার সে যেখানে কামড় দিছে সেখান থেকেই তার ঠোঁট, এবং যখন কামড় দেওয়ার সাথে সাথেই তার ঠোঁট এবং তার মাড়িতে মানে বিষের বিষ বিষ যে লাগছে ওইখানে, ওটার প্রভাবটা তখনই বোঝা গেছে, এবং তারপরে সে মানে 3 বছর ধরে সে সাফার করছে, সাফার করতে করতে সে 3 বছর পর মারা গেছে। সে যদি পুরোটা কামড় দিত সে তখনই মারা যেত, আর একটু সেফ মৃত্যু পাইতো, বেটার মৃত্যু পাইতো। সে খুব কঠিন যন্ত্রণার মধ্যে রুখছে, সে কামড় দিছে, বিষটা তার পুরো শরীরে 3 বছর ধরে গেছে, এবং সে 3 বছর পর সে মারা গেছে, এবং তার আলজিব্বা এবং মানে এই তালুতে পচন ধরছিল সেই বিষ, সেই বিষক্রিয়া। সেটা আবার আরেক দুইজন রাবি সেটা আবার বর্ণনা করছে যে নবী মোহাম্মদের কাছে গেলে আমরা দেখতাম তার আলজিব্বা এবং তালুতে বিষের ক্রিয়া আমরা দেখতে পেতাম, মানে সেখানে পচন ধরে গেছিল। জি হ্যাঁ, তাহলে তো আপনি এই জিনিসগুলোর সাথে তো এগ্রি করলেন তাই না, নাকি? জি হ্যাঁ, তাহলে এবার আপনার পয়েন্টটা বলেন, এই যে এই বিষক্রিয়া সম্পর্কে আপনি কি বলতে চান? বিষক্রিয়া সম্পর্কে আমি বলতে চাইছি যে যখন একটা মানুষ বিষ পান করে, ঠিক আছে, বা ইচ্ছাকৃত ভাবে হোক কিংবা মানুষ সততা হিসাবে যেটি করার, ঠিক আছে, একটা মানুষ বিষ পান করলে একটু খাক বা পুরাটি খাক, তখন ও যন্ত্রণায় মৃত্যু হবে, এটা স্বাভাবিক।
ঠিক আছে? না 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 না, এটা কে বলছে আপনাকে? বিষটা যদি মানে এমন বিষয়, মাঝে মাঝে ইঁদুর মারার বিষ থাকে, মাঝে মাঝে হচ্ছে গিয়ে ইয়া থাকে, বাসার পোকা মারার বিষ থাকে, সেগুলো যদি আমি একটু খাই তাইলে সেটাতে আমি যে মারা যাব তা না, কিন্তু আমার অনেক ক্ষয়ক্ষতি হবে, আমার মানে জ্বর আসবে, আমার শরীরে শরীরে নানা ধরনের সিমটম দেখা দিতে পারে। অনেক ধরনের বিষ আছে, যে জিনিসগুলো যদি লঘু টাইপের বিষ হয়, যদি আমার মুখে ঠিকভাবে সেটা না ঢুকে তাহলে আমি সাথে সাথেই মারা যাব না, হইতে পারে 5 বছর পরে, আমি 5 বছর ধরে আমার শরীরে নানা ধরনের রোগ ব্যাধি, আমার কিডনি কুডনি নষ্ট হয়ে গেল, আমার মানে পাকস্থলী নষ্ট হয়ে গেল, এরকম অনেক কিছু হইতে পারে, অনেক মানে পচন ধরতে পারে ভিতরে, অনেক কিছু হইতে পারে। আপনাকে কে বলছে যে বিষ খাইলে বেটায় এই অল্প যদি বিষ খায় তাহলে সাথে সাথেই? আবার আরেকটা জিনিস আছে, সেটাকে বলে স্লো পয়জনিং, স্লো পয়জন, সেটা যদি আপনাকে যদি 1 বছর ধরে যদি আস্তে 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 প্রতিদিন একটু করে খাওয়ানো হয় তাহলে আপনি ধীরে ধীরে মারা যাবেন, ঠিক আছে? এটাও আছে, নানা ধরনের বিষ আছে, বিষের নানা ধরনের প্রতিক্রিয়া আছে মানুষের শরীরে। আপনাকে কে বলছে যে বিষ খাইলে সাথে সাথে মরবে, পরে কিছুদিন পরে আর মরবে না, এটা আপনাকে কে বলছে? আচ্ছা আসিফ ভাই, আর আমি আপনার কোনো টাইম বুঝতে পারছি, ঠিক আছে? আপনি বলতে চাইছেন যে এখানে মোহাম্মদ যদি নবী হইতো, ঠিক আছে, না বিষ এরকম কোনো খাবার কথা আমি বলি নাই, এরকম কোনো কথা আমি বলি নাই যে মোহাম্মদ যদি নবী হইতো তাহলে বিষে। আমি বলছি যে সেই মুমিন, যেই মুমিন বলতেছে যে আমাগো নবী কত মজে যা, যেটার কারণে সে বিষ খায় বাইতে ছিল, সেই মুমিনের কথার সাপেক্ষে আমি বলছি এইটা তো মজে যা কেমনে হয়, কারণ সেই বিষ তো তার উপরে ক্রিয়া করছিল। আর যদি এরকমই হইতো, যদি এরকমই হইতো যে সে নবী, মুমিনদের দাবি যদি এরকম হয় যে আমাগো নবী রে বিষে কোনো কাজ করে না, বিষ দিয়ে কিছু হইবো না, আমার নবী বিষ খায় গিলা ফেলবো, আমার নবীর কিছু হইবো না, তখন আমার কথা হবে যে তাইলে নবী পুরাটা খাইলো না কেন, পুরাটা কত করে গিলা বলতো, ওই বেটি ইহুদি বেটি যা তোর যত বিষ আছে তুই মাংসের ভিতরে মাখায় লয় আয়, আমি খায় তোরে দেখাই দিবো, আমি বিষ খাও আমার কিছু হইবো না, কত কত বিষ মাখাবি মাখা, আমি কত কথা খামু, হম দেখ তোরে আজকে নবী আমি প্রমাণ করে দিবো। মুমিনের দাবি যদি এটা হয় তাহলে তো আমার কথা হবে সেটা, আমার কথাটা হচ্ছে মুমিনের দাবির সাপেক্ষে, আমার কথাটা আলাদা কোনো মানে দাবি না, আমার কথাটা হচ্ছে একটা দাবির সাপেক্ষে কথা। কথাটা কি বোঝা যাচ্ছে সাজিদ? জি জি আপনি যদি এই দাবিটা করেন যে আমাগো নবী বিষ খায়ও বাইচা ছিল, হ্যাঁ এইটাই তো ভাই মজেজা, আমাগো নবীর মজেজা, তখন আমি এই কথাটা বলবো আপনার দাবির সাপেক্ষে, আমি এই কথাটা বলবো তাইলে তো ভাই আপনার নবীর নবী তো কদকতায় খাইতো, তাই আবার মুখে থেকে ফালা দিছে কেন, বেটা আবার মুখে থেকে ফালা দিল কেন, এর যদি এতই যদি কেরামতি থাকে, এতই যদি মজেজা থাকে তাহলে কদকতায় খায় দেয় তো, দেখ বেটা আমি নবী, আমি মিষ খায় বিষ খায় আমি ড্যাং ড্যাঙ্গা হাইটা জামুগা, এইটা তখন আমি বলতাম। কিন্তু আপনি যদি সেই, আপনি যদি সেই দাবিটা না করেন, আপনি যদি সেই দাবিটা ইনিশিয়ালি না করেন যে আমাগো নবীর এরকম কোন মজেজা ছিল যে বিষ খায়ও সেটিকা থাকতে পারে, এরকম যদি দাবি না করেন তাহলে তো আমি সে কথাটা বলবো না আপনাকে। আচ্ছা আমি আপনার কাছে একটা 1 মিনিট সময় নিই। হ্যাঁ হচ্ছে আপনার সাথে আমি একমত, নবীজি বিষ বিক্রিয়ার মাধ্যমে মারা গেছে, ঠিক আছে, বিষ পান করে। দ্বিতীয়ত হচ্ছে যে বিষ পান করার আগেও তো নবীজি মানে মক্কার কাফেরদের কাছে পরিচয় দিছে, ঠিক আছে, উনি নবী, প্রমাণ দিছে নাকি?